আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং সাপোর্টে আমিও ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এলাম। আজকে এই ভিডিওতে কথা বলবো ফ্রোজেন কোলাজেন 2-in-1 হোয়াইটেনিং ক্যাপসুল নিয়ে। এই কোলাজেন দাবি করে এটা খেলে শরীরের ভেতরে এবং বাইরে কাজ করে এবং ফর্সা করে, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই বহু কার্যকরী ক্যাপসুলটি আমাদের দেহে এবং ত্বকের জন্য অনেক বেশি কাজ করে। কোলাজেন আমাদের ত্বকের চেহারায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কোলাজেন ক্যাপসুলটি দাবি করে 4-5 সেট ফর্সা করবে আপনার ত্বক, তাও আবার স্থায়ীভাবে। ব্রণ এবং কালো দাগ, বয়সের চিহ্ন এবং মেজতা সরিয়ে ফেলবে, ত্বক শক্ত করবে, হাড়ের প্রোটিন সরবরাহ করবে, বাতের সম্ভাবনা হ্রাস করবে, ত্বক কুচকে যাওয়া রোধ করবে, চোখের নিচে কালো দাগ দূর করবে, নতুন ত্বক পেতে সহায়তা করবে, ত্বক নরম করতে সাহায্য করবে, ত্বকের ডেড সেলগুলো দূর করবে, ত্বকের ছিদ্র শক্ত করতে সহায়তা করবে, স্থায়ীভাবে পুরো শরীরকে ফর্সা করে দেবে, লিভার, ফুসফুস, কিডনি থেকে ক্ষতিকারক টক্সিনগুলো বের করে দেবে। এতে উচ্চমানের এবং খাঁটি জৈব উপাদান থাকে, এমনকি আপনার ত্বকে কোনো দাগ বা ক্ষত থাকলে সেগুলো চলে যাবে। রক্তকে পরিষ্কার করে এবং ত্বক মসৃণ করে, ত্বক চকচকে করতে সাহায্য করে। এতক্ষণ ধরে যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এই সকল কথাগুলো দাবি করে এই কোলাজেন ক্যাপসুলটি। ক্যাপসুলটি টানা 1 মাস খাওয়ার কথা বলেছে। আর ধবধবে ফর্সা হওয়ার জন্য বা 10 গুণ ফর্সা হওয়ার জন্য 3 প্যাকেট শেষ করতে বলেছে। এটা যেভাবে খেতে হবে, ঘুমের আগে 2টা ক্যাপসুল খেতে হবে, 1 গ্লাস গরম পানিতে এই 2টা ক্যাপসুল রাতে খেতে হবে। একটা প্যাকেটে 60টার মতন ক্যাপসুল থাকে। এটা একটা থাইল্যান্ডের ক্যাপসুল, কিন্তু এটা কিন্তু একটা হোয়াইটেনিং প্রোডাক্ট হিসেবেই সেল করা হচ্ছে। যেহেতু এটা একটা ক্যাপসুল, তাই সাথে আরও কিছু উপকার হবে বলে দাবি করছে এই ক্যাপসুলটি। অনেকেই হোয়াইটেনিং সাপ্লিমেন্ট খেয়ে থাকে, এই প্রোডাক্টটিও হোয়াইটেনিং সাপ্লিমেন্ট হিসেবে সেল করা হচ্ছে। এই ক্যাপসুলটি খেলে বা এই সাপ্লিমেন্টটি খেলে আপনার ত্বক ফর্সা হবে বলে দাবি করছে এই কোম্পানির প্রস্তুতকারক। এই ক্যাপসুলে 2টা গুরুত্বপূর্ণ উপাদান ব্যবহার করা হয়েছে বলে বারবার বলা হচ্ছে, যেটা বলে সেল করা হচ্ছে। ফিশ হাইড্রোলাইজড কোলাজেন, এল গ্লুটাথায়ন। এছাড়াও আরও কিছু উপাদান ব্যবহার করা হয়েছে এই ক্যাপসুলটিতে, যেমন ডালিম, কো এনজাইম Q10, ভিটামিন ই, স্ট্রবেরি, ব্লুবেরি, আঙ্গুরের নির্যাস, আরও অনেক কিছু উপাদান এখানে ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে। এগুলো কিন্তু আমাদের ত্বকের রং ফর্সা করতে কার্যকরী ভূমিকা রাখে। তবে এই ক্যাপসুলটি যারা কিনে খাচ্ছেন তারা সকলেই আসলে ফর্সা হওয়ার জন্যই এই ক্যাপসুলটি বা এই সাপ্লিমেন্টটি নিচ্ছেন। আসলে কি সাপ্লিমেন্টটি 10 সেট ফর্সা করবে আপনার ত্বককে? এই ক্যাপসুলটি খেলে স্থায়ীভাবে ত্বক ফর্সা করবে। তবে আগে একটা কথা আপনাদের জানিয়ে দিই, কোনো কিছু খেয়ে বা কোনো ক্রিমেই স্থায়ীভাবে ত্বক ফর্সা করা সম্ভব না, এমন কিছু অন্তত এখনও তৈরি হয়নি। এই সাপ্লিমেন্টটি খেলে আপনি স্থায়ীভাবে ফর্সা হবেন এটি কখনোই বিশ্বাসযোগ্য নয়। সেলাররা বলছে এটি FDA অনুমোদিত। যেহেতু সেলাররা FDA ব্যবহার করছে, সেহেতু আমরা ধরেই নিতে পারি এই পণ্যটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, কোনো ধরনের ক্ষতি করবে না আমাদের স্বাস্থ্যে। FDA পাবলিক হেলথের স্বাস্থ্য এবং সেফটি নিয়ে কাজ করে থাকে। তাদের অনুমোদিত একটি পণ্য মানে আমাদের স্বাস্থ্যের জন্য এটি ভালো। তবে আসলে কি এটি FDA অনুমোদিত? একটু খোঁজ নিলেই দেখতে পারবেন এটি কোনো FDA অনুমোদিত পণ্য নয়। উল্টে FDA বলছে এই ক্যাপসুলটি খেলে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, এটি কোনো সেফ প্রোডাক্ট নয়। অনেকেই আছে গায়ের রং ফর্সা করার জন্য বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট, ট্যাবলেট, ইঞ্জেকশন নিয়ে থাকেন। তবে এটা করলে কিছুটা গায়ের রং ফর্সা করতে পারলেও চিরস্থায়ীভাবে গায়ের রং ফর্সা করা সম্ভব না। সবসময় একটা কথা মনে রাখবেন, যে প্রোডাক্টটি আপনার গায়ের রং ফর্সা করে দেবে দাবি করে, সেই প্রোডাক্টটিতে এমন কিছু ক্ষতিকর উপাদান থাকবে যেটা আপনার খাওয়া ঠিক হবে না বা ব্যবহার করা উচিত হবে না। কোনো ধরনের একটা সাইড ইফেক্ট দিয়েই সেটি আপনার শরীরে কাজ করবে। আমি কখনোই আমার নিজের জন্য এই ক্যাপসুলটি নেব না এবং খাবো না। আর বাংলাদেশে তো নকলের অভাব নেই, আসল নকল চিনে সঠিক পণ্যটি বেছে নেওয়া অনেক কঠিন একটি বিষয়। যদি নকলটি ক্যাপসুল গ্রহণ করেন তাহলে ভালো তো হবে না, নিশ্চিত থাকুন তার ফলাফল খুবই খারাপ হবে। সবচেয়ে বড় কথা, এই পণ্যটির কোনো ওয়েবসাইট নেই,
যেখান থেকে আপনি বিস্তারিতভাবে এই পণ্যটির সম্পর্কে ডিটেলসে জানতে পারবেন। তবে অনেক সেলাররা দাবি করছে যে ক্যাপসুলটি নকল, তার বারকোডে কোনো ধরনের ওয়েবসাইট আসে না। অরিজিনাল ক্যাপসুলের প্যাকেটটির নিচে যে বারকোডটি দেওয়া আছে সেটি স্ক্যান করলে ওয়েবসাইট আসে বলে দাবি করা হয়েছে। তবে আমি কোনো ওয়েবসাইট খুঁজে পাইনি। প্যাকেটের গায়ে কোনো ধরনের উপাদান লেখা নেই। যেহেতু এই ক্যাপসুলটি বিভিন্ন ফুডসের উপাদানের মাধ্যমে তৈরি করা, তাই তারা বলছে এর কোনো সাইড ইফেক্ট হবে না। এটা খাওয়ার পর কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন বমি আসতে পারে, শরীরটা দুর্বল লাগতে পারে। তবে সেক্ষেত্রে অনেক সেলাররা বলছে এই সাপ্লিমেন্টটি খাওয়ার সাথে সাথে আপনার অনেক পুষ্টিকর খাবার খেতে হবে, দুধ, ডিম, ফল ফলালি খেতে হবে। যাদের প্রেশার বেশি তারা এই ধরনের সাপ্লিমেন্ট একদমই খাবেন না। আবার যে আপুরা বাচ্চাকে বুকে দুধ খাওয়াচ্ছেন তারা কোনো ধরনের সাপ্লিমেন্টই গ্রহণ করবেন না। কোনো ধরনের সাপ্লিমেন্টই বাংলাদেশে অনুমোদিত না। যারা এই সাপ্লিমেন্টটা খাচ্ছেন বা খেতে চাচ্ছেন তারা অবশ্যই এই সাপ্লিমেন্ট খাওয়ার জন্য যে নিয়মগুলো আছে অবশ্যই জেনে নেবেন, এবং সাপ্লিমেন্ট খাওয়ার পরে কিভাবে চলা উচিত, কী কী করা যাবে না সেগুলো জেনে নেবেন। আপনি যদি এই ক্যাপসুলটি খেতে চান তাহলে আপনি অবশ্যই জেনে বুঝে তারপর ভালো একটি শপ থেকে বা ভালো একটি পেজ থেকে ক্যাপসুলটি নেওয়ার চেষ্টা করবেন, যাতে অথেন্টিক পান। কারণ বর্তমানে এই ক্যাপসুলটি ভালো সেল হয়, প্রচুর পরিমাণে নকল বের হয়েছে, নকলের ভিড়ে আসলটা পাওয়া কষ্টকর। তবে আমার জানা মতে যেটি অরিজিনাল প্রোডাক্ট সেই প্যাকেটটি দেখতে একটু সাদা টাইপের, আর যেটা নকল সেই প্যাকেটটি দেখতে নিচের দিকে অতটা সাদা না, কালারটা একটু অন্যরকম। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই ধরনের ক্যাপসুল না খাওয়াটাই ভালো, সাইড ইফেক্ট হতে পারে। আর যারা এই ক্যাপসুলগুলো খেয়ে থাকে তারা সবাই স্থায়ীভাবে ধবধবে ফর্সা হওয়ার জন্যই খেয়ে থাকে, তো ধবধবে ফর্সা কখনোই এই ধরনের সাপ্লিমেন্ট খেয়ে হওয়া সম্ভব না, স্থায়ীভাবে ফর্সা হওয়াটাও সম্ভব না। কোনো পণ্য বা কোনো কিছুই আপনাকে স্থায়ীভাবে ফর্সা করবে না। যতদিন আপনি সেটা খাবেন বা ব্যবহার করবেন দেখা যাবে ততদিনই একটু ফর্সা দেখাচ্ছে, যখন ছেড়ে দেবেন তখন আগের মতনই হয়ে যাবেন। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যখন এই ক্যাপসুলটি কিনে খাবেন তখন জেনে বুঝে ভালোভাবে যাচাই বাছাই করে কেনার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আরেকটি কথা, যদি কোনো আপু এই ক্যাপসুলটি খেয়ে ধবধবে ফর্সা হয়ে থাকেন এবং ধবধবে ফর্সা হয়ে যাওয়ার পর ক্যাপসুলটি আর গ্রহণ করেন না, তারপরেও ধবধবে ফর্সা আছেন এমনটি হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।